বিভিন্ন সময় দেওয়ান ক্লিনিকের মালিক ফোনের মাধ্যমে ওই ডাক্তারের লোকজন আমাকে হুমকি ধামকি দিতেছে যে অরিজিনাল কাগজ রিপোর্ট টিপোর্ট সব আমাকে দিয়ে দাও আমাকে কিছু টাকা দিয়ে দেই ডক্টর কুহু মুর্শিদি উনি হইল কালিয়াগুড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি বিশেষজ্ঞ ডাক্তার উনি সরকারি হসপিটালে যে সমস্ত গরিব লোক এই সিজার হইবার যায় ডেলিভারি হইবার যায় উনি যদি ওই সরকারি হসপিটালে পাঁচটা রোগী সিজার করে তার দশটা রোগী পাঠায় ওই দেওয়ান ক্লিনিক যার সাথে উনির একটা এই যোগাযোগ আছে মানে যোগাযোগ আছে ওই ক্লিনিকে নিয়ে উনি সিজার করে আর সেরকম ভুক্তভোগী আমি উনি আমার এই আমার বউরে আমার ওয়াইফরে দেওয়ান ক্লিনিকে নিয়ে সিজার করে আমার বাচ্চাটারে ভুলিং সন্ধ্যা মারে ফেলাইছে আর এই ওয়াইফের পেটের ভিতরে গজ কাপড় এবং ছুঁই একাধিক ছুঁই রাইকা সিলাই করে দেয় ওই ডক্টর কুহু মুর্শিদি তখনও ব্যথা হয় পেটে পেটে ব্যথা শুরু হয় পেট ফুলে যায় ওই ডাক্তারের কাছে বারে বারে যায় ডাক্তারে কোনো গ্রাহ্য করে না আমাকে দূর 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 করে সাই করে তোমাকে ওয়াইফের তিন নম্বর সিজার এমনিকে ব্যথা করে এমনিকে সমস্যা এক পর্যায়ে ওই সেলাই যখন ফাইটা গেল উগলা হয়ে গেল তারপরে গেছি ওই ডাক্তারে আমাকে কোনো ট্রিটমেন্ট করে নাই এটা আমি পারুন না এটা তোমরা বড় হাসপাতালে যাও রক্ত ছুটলো যখন তখন আমরা শেখ ফজল উদ্দিনে চাই ভর্তি করে একে একে ছয়টা অপারেশন করি আমার এই 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 ওয়াইফের এখনও পেটের ভিতরে একটা শুয়ে আছে এখনও গজমজ আছে সিলাই আবার ফাইটা গেছে গা ঢাকা মেডিকেলে আইসা ভর্তি থাকি তখন উনি আমার একটা পরীক্ষা দেয় এই ডাক্তারে ঢাকা মেডিকেলে তখন আমরা পপুলার ধানমন্ডি পপুলারে পরীক্ষা করি তখনও পেটের ভিতরে ধরা পড়ে যে আর একটা শুয়ে আছে গজও আছে ঠিক আছে এখন এই শুইটা নিয়ে আমার ওয়াইফে বসতেও পারে না খাইতেও পারে না শুইতেও পারে না বিন্দা পরে এখন বমি পারে আর খালি ব্লাড ব্যাঙ্ক আছে এই রোগী এখন এই অপারেশন করবে আমি গরিব মানে আমি ছেঁচে চালে খাই এই ছয়টা অপারেশন করছে আরে এক বছর ধরে আমি হাসপাতালে দৌড়াইতে দৌড়াইতে আমি শেষ হয়ে গেছি এখন এই সুইটা বের করুম এই সুই বের করার মতো আমার ভাবা নাই আর এই ডাক্তারের বিচারের নিগা স্থানীয় থানায় গেছি এখানেও বলছে যে আমরা বিচার নিতে পারবো না আমরা অভিযোগ দায়ের নিতে পারবো না সিভিল সার্জনের রিপোর্ট ছাড়া সিভিল সার্জনের কার্যালয়ে গেছি সিভিল সার্জনে বলছে এই রিপোর্ট আমরা ঢাকায় পাঠাম মন থেকে দুই মাসও নাকতে পারে তিন মাসও নাকতে পারে ছয় মাসও নাকতে পারে আবার এক বছরও নাকতে পারে ওই রিপোর্ট আসতে ওই রিপোর্ট আপনারা জানিয়ে দেওয়া হবে আপনারা রিপোর্ট দেওয়া হবে না ওই থেকে তদন্তের রিপোর্টে যা হয়।